এটাও জঙ্গল এরিয়া, আলো একদমই নেই। আর আমার ড্রাইভার সাহেব কিন্তু আমাকে শুনিয়ে দিয়েছে এখানে নাকি লেপার্ড আছে, আর আমি জানি না কতটা দেখানো সম্ভব হচ্ছে। ওই দূরে কিন্তু এখন মাউন্ট এভারেস্টও দেখা যাচ্ছে। আর এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটোই কোএক্সিস্ট করে। এখানে আমি জানি না দেখা যাবে কিনা, স্ট্রবেরি, ভ্যানিলা, ম্যাঙ্গো, লেমন বিভিন্ন রকমের চা আছে। এখন বাজে এক্সাক্ট 4:30, বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। চারিদিক জনমানব শূন্য, মোটামুটি অন্ধকার। যে পাবলিক সকাল 9:30 উঠে, তাকে 4:30 নাগাদ উঠতে হয়েছে টাইগার হিলে সূর্যোদয় দেখবো বলে। আশা করি এটা ওয়ার্থ ইট হবে। যা ছোড়েঙ্গে আপ মুঝে, वहां से कितना दूर जाना होगा? पैदल? हां, इन्हें गाड़ी रोड क्लियर रहेगा तो गाड़ी ऊपर तक ही जाएगा। अच्छा अच्छा, थोड़ा भीड़ रहेगा तो आपको थोड़ा ये ज्यादा ज्यादा 5 मिनट चलना पड़ेगा। अच्छा अच्छा, ज्यादा नहीं। তো টাইগার হিলের অনেক ভিডিও দেখেছি, সবাই বলে যে গাড়ি নাকি একদম উপর অব্দি উঠে যায়, সেটা একবারই সত্যি নয়। যেখানে নামিয়েছে এখান থেকে মোটামুটি 7-8 মিনিট ওয়াক করে যেতে হবে। এটাও জঙ্গল এরিয়া, আলো একদমই নেই। আর আমার ড্রাইভার সাহেব কিন্তু আমাকে শুনিয়ে দিয়েছে এখানে নাকি লেপার্ড আছে, আর তার মাঝখানে আমি শালা হেঁটে যাচ্ছি, জানি না শহীদ হয়ে যাব কিনা। একটুখানি হাঁটার পরে ওপরে উঠে এলাম, আলো আধারের কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল, আর তারপরে এলো সেই মহেন্দ্রক্ষণ। তো অবশেষে অপেক্ষার অবসান, সানরাইজ দেখে নিয়েছি। হ্যাঁ, ওয়ার্থ ইট, অবশ্যই ওয়ার্থ ইট। ঠান্ডায় হাত জমে যাচ্ছিল, পাফা এখনো রীতিমতন কাঁপছে, যথেষ্ট ঠান্ডা। কিন্তু নভেম্বর মাসে এলে ভাই একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, এটা কিন্তু গ্যারেন্টেড। গত 3 দিন ধরে আছি, 3 দিন ধরে সব জায়গা থেকে কিন্তু আমি অসাধারণ ভিউ পেয়েছি। আর এই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখন মোটামুটি একটুখানি সাদা সাদা হয়ে গেছে। আর আমি জানি না কতটা দেখানো সম্ভব হচ্ছে, ওই দূরে কিন্তু এখন মাউন্ট এভারেস্টও দেখা যাচ্ছে। তো একটুখানি জাস্ট কফি খাবো, কফি বোধ হয় ঠান্ডা হয়ে গেছে। আমার সামনে এই যে মানুষটা আছে, ওর হাত রীতিমতন এ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো কফিটা খাচ্ছি, কফিটা খেয়ে তারপরে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপে, যেটা কিনা দার্জিলিং এর আরেকটা মেইন টুরিস্ট অ্যাট্রাকশন। একটা জিনিস কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, যে টাইগার হিল থেকে তোমরা যখন নামবে তখন কিন্তু তোমাদের 50 রুপিস পার হেড হিসেবে একটা চার্জ দিতে হবে, আর এই বাতাসিয়া লুপে ঢোকার জন্য 20 রুপিস পার হেড হিসেবে তোমাদেরকে টিকিট নিতে হবে। তো বাতাসিয়া লুপ ঢুকলে তোমরা কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটা দেখতে পাবে, যেটা 1995 তৈরি হয়েছিল গোর্খা সৈনিকদের সম্মানে, তাদের বীরত্বের জন্য। এই বাতাসিয়া লুপে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন এই আই লাভ দার্জিলিং লেখাটা আছে, ওইদিকে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা খুব সুন্দর ভিউ এখান থেকে। তোমরা চাইলে এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারো। আর এই দিকে আছে হচ্ছে দূরবীন, এই দূরবীনগুলোতে 40 টাকা দিলে তোমাদের কিন্তু বেশ ভালোভাবে গাইড করিয়ে দেবে যে কোথায় কাঞ্চনজঙ্ঘা, কোথায় নেপাল বর্ডার, কোথায় কোন পিক অ্যান্ড অল। অনেকেই দেখছি যে এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলাচ্ছে, কিন্তু আমি বলবো যে এই সময় এই জিনিসটা পরা থেকে বিরত থাকা উচিত, কারণ সেম ড্রেস অনেকেই পরছে। বাতাসিয়া লুপ ঘুরছিলাম টাইগার হিলের পরে, বাতাসিয়া লুপে এসেছিলাম জাস্ট একটুখানি ঘোরার জন্য। অ্যান্ড মানে এটা জেনে ভালো লাগছে যে দার্জিলিংয়েও মেট্রোপলিটন ফ্যামিলির সাথে দেখা হচ্ছে। এক এক করে জাস্ট নামগুলো বলে দাও। শতদীপ, সুজিত, অরবিন্দ। আচ্ছা, আমি জানি না সাউন্ড এলো কিনা সবার। তো সকালে টাইগার হিলের এক্সপিরিয়েন্স কেমন? দুর্ধর্ষ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার,
দুর্ধর্ষ ফিল করলাম। আমারও ফার্স্ট টাইম ছিল, অ্যান্ড বিলিভ মি অনেকেই বলে যে নভেম্বর মাসে এলে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এগ্রি করছো? ক্লিয়ার ভিউ তো পেলাম। আচ্ছা, পুরো ক্লিয়ার ভালোই মোটামুটি। এতে মানে মেন যেটা হচ্ছে গিয়ে দেখার, যেটা সূর্য যখন পুরো লাল লালচে যাওয়াটা দুর্ধর্ষ লেগেছে। আচ্ছা, আর এরপরে কোথায় যাবে এখন? এরপরে তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমরা জুম মিউজিয়াম এগুলো করবো। বেশ, তো ঠিক আছে, আমি একটু ওনাদের সাথে কথা বলে নিই, তারপরে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমি এই সময় যে জায়গায় আছি সেটা হলো মহাকাল মন্দির। ম্যাল রোড থেকে 5-7 মিনিটের রাস্তায় মহাকাল মন্দির। আগের যে জায়গাগুলোয় গেছিলাম সেগুলো ছিল মেনলি ট্যুরিস্ট প্লেস, মানে সেখানে প্রচণ্ড ভিড় ভাট্টা এরকম ব্যাপার স্যাপার, কিন্তু এই জায়গাটা শান্ত, ধীর স্থির। ১৭৮২ সালে লামা রিমজিং এই মন্দিরটি বানান। আর এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটোই কোএক্সিস্ট করে। আর তার বাইরেও এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো, চোখ জুড়িয়ে যেতে কিন্তু বাধ্য। আমি এখন মহাকাল টেম্পল থেকে নামছি। আমি ইচ্ছা করি মাস্কটা একটুখানি খুলে রেখেছি, কারণ এখানে লোকজন তেমন নেই, একটুখানি খোলা হাওয়ায় শ্বাস নিতে পছন্দ করছি এই মুহূর্তে। আজকের আমার সাইট সিইংয়ে আমি যে সকল জায়গায় গেছি তার মধ্যে কিন্তু আমার এই জায়গাটা যথেষ্ট বেশি ভালো লাগলো, কারণ যথেষ্ট শান্তিপূর্ণ। আর আমার একটা জায়গা মিস হয়েছে, সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি কিন্তু বন্ধ আছে, সেই জন্য আমি যেতে পারিনি। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যখনই আসো যদি খোলা থাকে অবশ্যই কিন্তু সেটা ঘুরে দেখো। তো এই যে আমি আজকে গাড়িটা নিলাম, সেটা আমি কীভাবে বুক করলাম, কোথায় যেতে হবে না হবে, তার একটা ডিটেলস আমি মেলাতে গিয়ে তোমাদেরকে দিচ্ছি। তো কালকে এখানকার একজন লোকালাইড নীরাজের সাথে কথা হচ্ছিল। আমরা দুজনেই একটা ব্যাপারে অ্যাগ্রি করলাম যে এখানকার যে ট্রান্সপোর্টেশন এবং হোটেলের ব্যাপারটা, সেটার কিন্তু কোনো রকম স্ট্যান্ডার্ড একটা দাম নেই। আপনার অবস্থা, আপনাকে কীরকম দেখতে, আপনার কথাবার্তা সব কিছু অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে। আমি কালকে এই আজকের ট্রিপটার জন্য বিভিন্ন জায়গায় দাম জিজ্ঞাসা করতে গেছিলাম। কেউ বলেছে 2,000, কেউ বলেছে 2,500, কেউ বলেছে 1,800। কিন্তু আমি আমার বাড়ি থেকেই এই ট্রিপটা বুক করে এসেছিলাম, তার কারণ আমি জানতাম যে এই জিনিসটা আমি ফেস করতে পারি। একটা স্ট্যান্ডার্ড দাম কিন্তু আমি পেয়েছি অ্যানিমাল লিজারের থেকে। অ্যানিমাল লিজার হচ্ছে একটা কাস্টমাইজড হলিডে প্ল্যানার কোম্পানি, যারা কিনা আপনার বাজেট এবং আপনি কোথায় কোথায় ঘুরতে চান সেই সমস্ত কিছু জেনে আপনাকে বিভিন্ন জিনিস এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারবে। আমার কিন্তু ঘুম স্টেশন যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, সেই জন্য আমি বলেছিলাম আমি ঘুম স্টেশন যাব না, আমি মহাকাল টেম্পলটা একটু ঘুরে দেখতে চাই। সেই জন্য কিন্তু আমাকে হোটেলে না ছেড়ে মেলের আগে অবধি ছেড়ে দিয়ে গেছে, যেটা কিনা একটা খুব ভালো ব্যাপার। আর হ্যাঁ, এই যে গাড়ির যে খরচাটা, সেটা কিন্তু আমার এখানে যারা যারা লোকাল যারা ড্রাইভার আছেন তাদের থেকে যথেষ্ট কমই পড়েছে। কত কম পড়েছে, কত টাকা দিলে তবে আপনারা এই সাইট সিনটা করতে পারবেন, তার জন্য মানে যাদের একটুখানি ঘোরার ইচ্ছা আছে, দার্জিলিং দেখার ইচ্ছা আছে, এরকম গাড়ি বুক করার ইচ্ছা আছে, তারা ডিরেক্ট কিন্তু অ্যানিমাল লিজারকে কল করে নিন। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপাতত খুব খিদে পেয়েছে, এবারে যাবো কোথাও ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে আমি কিন্তু দুপুরবেলায় এসেছি 11টা নাগাদ, কারণ সকালবেলা থেকে ঘোরাঘুরি করছিলাম। তো আমি এসেছি কেভেনতাসে, আশা করি বুঝতেই পারছো। পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর আমার সামনে হচ্ছে প্লেট। তো আজকে হচ্ছে টেস্ট পর্ব নয়, টেস্ট করব। যদি ভালো লাগে তাহলে এটার একটা গোটা ভিডিও বানাবো, আর যদি বানিয়ে থাকি তাহলে কিন্তু অলরেডি চ্যানেলে চলে এসেছে, আই বাটনে ক্লিক করে দেখে নিও। আপাতত এই জিনিসটা শেষ করি। তো কেভেনতাস থেকে খেয়ে বেরোনোর পরে আমার প্রচণ্ড টায়ার্ডিং লাগছিল, প্লাস পেটটা ফুল হয়ে গেছিলো। হোটেলে গিয়ে জাস্ট ল্যাথকে ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় বাজে 5টা আর আমি বেরিয়ে পড়েছি, আছি মল রোডে। এবং মোস্ট অবভিয়াস জিনিস যেটা দার্জিলিং এলে লোকে কেনে সেটা হলো চা। এই মুহূর্তে আমি আছি গোল্ডেন টিপসে, এটা কিন্তু মেলের জাস্ট পাশে, এবং এত ভ্যারাইটির চা আমি কোনোদিনও দেখেছি বলে আমার মনে পড়ছে না এক জায়গাতে। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে চকলেট ব্ল্যাক টি। আমি জাস্ট একবার
খুলেও দেখাচ্ছি, ভেতরটা এতটাই কালো দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধটা যথেষ্ট বেশি পরিমাণে চকলেটের। এটার দামটা কি ছিল? এটা 100 গ্রামসের দাম আছে 245। অ্যান্ড তার বাইরেও এখানে আমি জানি না দেখা যাবে কিনা, স্ট্রবেরি, ভ্যানিলা, ম্যাঙ্গো, লেমন বিভিন্ন রকমের চা আছে। আর এইদিকে বিভিন্ন রকম চা আছে, সমস্ত রকম দামের আমি দেখতে পাচ্ছি। কোনোটা 1300 টাকা কেজি, কোনোটা 2000 টাকা কেজি, আবার কোনোটা 640 টাকা কেজিও আছে। স্যাম্পেলগুলো পাতাসে এগুলো জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? তো এই চাগুলো খুব ভালো হয়, এগুলো ন্যাচারাল ফ্লেভার থাকে এগুলো। আচ্ছা, একটা জিনিসে আমার একটুখানি কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে আমি অনেক শুনেছি যে সেকেন্ড ফ্লাশ, ফার্স্ট ফ্লাশ, তো তফাতটা কি হয়? দার্জিলিং এ ব্ল্যাক টি ফেমাস, তার ভিতরে হচ্ছে ব্ল্যাক টি মধ্যে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে সিজন হয়, এগুলো প্ল্যাকিং টাইম বলে। তো ফার্স্ট ফ্লাশটা হচ্ছে যেটা স্প্রিং এ টাইম। আচ্ছা, এইদিকে এটা ফার্স্ট ফ্লাশ, স্প্রিং মানে হচ্ছে আমরা যেটা একটু লাইট গ্রিনিশ কালার হবে। মে জুন আমি এখানে যেটা টেস্টিং এর জন্য নিয়েছি সেটা হচ্ছে হিবিস্কাস রোজ ব্ল্যাক টি। গোলাপের হালকা হালকা অ্যারোমা আছে, এসেন্স আছে। হিবিস্কাসের টেস্ট আমি সত্যি বুঝতে পারি না, তাই আমি বুঝতে পারছি না আছে কি নেই, তবে রোজের টেস্টটা খুব ভালো মতন আছে, আমি কিন্তু এটা নেব। তো এখানে এই মুহূর্তে একটা কম্বো অফার চলছে, সেই জন্যই আমি ইচ্ছা করে হিবিস্কাস রোস্টিটা একটুখানি ট্রাই করলাম, অ্যান্ড আমি এটা নিতে চলেছি, হিবিস্কাস রোস্টি প্লাস তার সাথে গ্রিন টি, যার মধ্যে কিনা ল্যাভেন্ডার আছে। তো সেই দুটোর কম্বিনেশন মিলিয়ে আমার পড়ছে 295, উইচ ইজ এ গুড ডিল, কারণ একটা হচ্ছে 100 গ্রাম আর একটা হচ্ছে 50 গ্রাম। এই সমস্ত ফ্লেভার টি, গ্রিন টি, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের মতন একটু মানে আলাদা রকমের লোকজনের জন্য, কিন্তু মা বাবাদের একটুখানি নর্মাল চা বেশি পছন্দ হয়, তার জন্য বেশ কিছু অপশন আছে, একটুখানি দেখবো। আচ্ছা, মশলা মানে এর মধ্যে বিভিন্ন টাইপের, মানে ওই যে জিঞ্জার, এলাইচি সব দেওয়া আছে, স্মেল করে বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে কিন্তু বেশ কিছু জিনিস। এটা মশলা আছে, এটা ডিফারেন্ট ভ্যারাইটি এটা। আচ্ছা, তো তফাতটা কি আছে দুটোর? এটা একটু লাইট হবে, এটা একটু স্ট্রং হবে। আচ্ছা, আর প্রাইসের ডিফারেন্সটা কি? প্রাইস এটা একটু এক্সপেন্সিভ, এটা একটু সস্তা আছে। আচ্ছা, 150-100 গ্রামস। আচ্ছা, এটা 100 গ্রামস 190 আছে। আচ্ছা, তো আমি জাস্ট বেরোলাম গোল্ডেন টিপস থেকে, আমার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখানকার যারা স্টাফ প্রত্যেকের ব্যবহার কিন্তু খুবই ভালো, এরকম নয় যে টি টেস্টিং করলেই তোমাদের জিনিসপত্র কিনতে হবে, তা নয়, তোমরা টি টেস্ট কিন্তু করতেই পারো, তারপরে তোমরা কেন চাই না কেন। আমি অনেক রকমের চা কিনেছি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে গোল্ডেন টিপসের যেটা ম্যাল রোড, মানে একদম যেটা মেন এটা ব্রাঞ্চ, মানে আমি ম্যালেতেই দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু টি টেস্টিংটা হয়, এখানেই তোমরা এলে টি টেস্টটা করতে পারবে। এনাদের অন্য একটা ব্রাঞ্চ আছে, এখান থেকে নেবেই, সেখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তো চলো এবারে চায়ের সাথে টাটার জন্য সেটা শপিং এ যাব। টায়ের খোঁজে আমি কিন্তু চলে এসেছি আরো একবার গ্লেনারিজে। গ্লেনারিজে আমি একটুখানি কথাবার্তা বললাম, বলে জানলাম যে এই যে বিভিন্ন রকম যে ড্রাই কেকস এন্ড মাফিনস গুলো আছে, এগুলো কিন্তু কলকাতা আমি নিয়ে যেতেই পারি, 7 দিন পর্যন্ত এটা সেল লাইফ থাকবে, এবং আজকে এটা তৈরি হয়েছে একদম ফ্রেশ। তার বাইরেও এদিকে বিভিন্ন রকমের কুকিজ আছে, এদিকেও কুকিজ আছে, এদিকেও কুকিজ আছে, ওইদিকেও কুকিজ আছে। তো চায়ের সাথে কোন টাটা নেওয়া যায় তার জন্য একটুখানি টেস্টিং করবো এখন হবে। এখানে একটা আমি চিকেন প্যাটিস নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে 45, এটা কিন্তু সেল লাইফ 7 দিন নয়, এটা জাস্ট আমি খাবো। এখানে হচ্ছে আমাদের অ্যাপেল মাফিন, যেটার নাম হচ্ছে 55। আর তার বাইরেও আমি এই দিকে একটা জিনিস প্যাক করিয়েছি, আমি এখানের একটা স্পেশালিটি এদের হোমমেড চকলেট আমি নিয়েছি, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট চকলেট এরা বলছে, আমি জাস্ট খুলছি। ইয়েস, এই হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট চকলেটটা। এখানে কামড় বসানো যাক, খুবই ফ্লেকি, মানে খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে।
এই ভেতরে যদি দেখায় চিকেনের পোর্শনটা কিন্তু একটুখানি কম আছে, কিপ্টামি করেছে, কিন্তু ওপরে যে ব্রেডটা ফ্রেশ মেড এখানে সমস্ত কিছু বানানো হয় সেটা ফিল হচ্ছে একদম ফ্রেশ, গরম গরম দেখা। তারপরে হচ্ছে এদের এই অ্যাপেল পাইটা, সেটাও এখানকারই মানে একদম গরম গরম বেক করা হয়েছে, এখনো গরম আছে, উপরে কাজু বাদাম আছে। আমি সাধারণত কেক বা মাফিনের অতটা বড় ভক্ত নয়, কিন্তু এইটা যথেষ্ট ভালো, একদম মাইল্ড অ্যাপেলের টেস্ট, আর বাটারে একদম পরিপূর্ণ ব্যাপার স্যাপার, যথেষ্ট ভালো খেতে। তো আপাতত কনফার্ম যে অ্যাপেল পাইটা আমি নিচ্ছি, আর এই যে চকলেটটা ফ্রুটানাট বাইটা নরম, ভেতরে কিন্তু আলাদাই চকলেটের রেজিন ফেজিন আছে, মানে পুরোটা কিন্তু একদম হার্ড নয়, ভেতরটা সফট বাইরেটা হার্ড, মানে আমার মনের মতন। তো আপাতত এটা খাই, তারপরে কয়েকটা জিনিস প্যাক করবো, তারপরে বাইরে দেখা হচ্ছে। তো আমার কিন্তু শপিং হয়ে গেছে ভাই কমপ্লিট, কারণ আমি চাই এবং তাতেই সন্তুষ্ট, সোয়েটার বা জ্যাকেট আমি কিনছি না, কারণ এখানে যা দাম কলকাতাতেও তাই দাম, উল্টে আরও বেশি দাম। আর আমার মতে যেখানে যেটা স্পেশালিটি সেখান থেকে সেটাই কেনা উচিত, সেই জন্য গ্লেনারিজের মফিন আর গোল্ডেন টিপসের চা, ঠিক আছে, ব্যাপারটা জাস্ট জমে যাবে। তো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখনি তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে গিয়ে দার্জিলিং সিরিজের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো কালকে যাচ্ছি আমি একটা অফবিট লোকেশনে, আশা করি সেখানে গেলে কিছু বিউটিফুল সিনারি তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে যেও। আর যাওয়ার আগে আমি যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।